বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি পলি প্রিয়স দাস বাবির জন্মদিনে পার্ট টু ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখো সন্ধ্যাবেলায় এখানে লুচি ভাজা হচ্ছে ফুলকো ফুলকো লুচি ছোট বদি ভাজছে এখানে আর পিসি আর বড় বদি বেলে দিচ্ছে আর আগের ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো যাই না কয়জন কি দেখেছো কেউ দেখেই না আমার ভিডিও কি হবে যাই না যাই হোক এখানে ছোটো বদিরা লুচি ভেজছে আর এখানে উপরে চলে এলাম আমরা এখানে উপরে বাবি এখন কেক কাটবে ভাইকে কোলে করে নিয়ে নিয়েছে আর এখানে তো ভাই কাটতে ব্যস্ত বারবার ও কেকটা নষ্ট করে দিতে চাই যে দেখো এত দুষ্টু করছে না কি বলবো লাস্টে বিরক্ত হয়ে যাচ্ছে সবাই এত দুষ্টুমির একটা লিমিট থাকে ও হচ্ছে লিমিটটা ক্রস করে যায় জানো তো যাই হোক এখানে সবাই আমরা চলে এসেছি উপরে আর উপরে এখন বাবী কেক কাটবে এই যে দেখো সবাই ওকে উইশ করো ও যেন খুব ভালো থাকে মানে সুস্থ থাকে যাই হোক এখন এই যে ভাইকে কোলে নিয়ে নিচ্ছে পাশে দাদা বসে যাবে এখনই কেক কাটিং হবে সেরকম নিজেদের মধ্যে যাই হোক এই যে দেখো এখন কেকটা কাটেন হবে এখন লজ্জা লজ্জা পাচ্ছে মা থাকলে খুব খুশি হতো যাই হোক মায়ের নাতি নাতনিরা কত বড়ো হয়ে যাচ্ছে দেখতে দেখতে দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাবে এভাবেই মা নেই দিদি নেই সব দিনগুলোই এভাবে কেটে যাবে আস্তে আস্তে যাই হোক এখানে আন্টিদের কোলে বসে ফটো তুলছে দেখো বাচ্চা বাচ্চা ওকে আমি ভালো ড্রেস পরাইনি কারণ এত গরম পড়েছে না ও একদম দৌড়াদৌড়ি করছে বারবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এ কারণে ওকে আমি ভালো ড্রেস পরাইনি পাতলা একটা গেঞ্জি পরিয়েছিলাম তাও ঘেমে যাচ্ছে তাও উপরে এসি চলছে একটুখানি ওই জন্য একটু দৌড়াদৌড়ি করলো শান্তি যাই হোক এইখানে দেখো সবাই ফটো টটো তুলছে বাবির সাথে ফটো তুলছে সবাই আমরা ফটো তুলছি সবাই ফটো তোলা নিয়ে একটু ব্যস্ত সবাই ফটো তোলাতে খুব ব্যস্ত আন্টিরা এখানে বসে আছে এই যে বদি ওনাটা এভাবে বেঁধেছে তাই আন্টিরা বলছে যে ঠিকভাবে ওনাটা নিতে ফটো তুলবে ফটো তুলতে চাইছেই না যাই হোক আমি ফটো তুলতে সবসময় ভালোবাসতাম কিন্তু এখন আমার ফটো অত ভালো আসে না আগেও আসতো না যাই হোক কিন্তু তাও ফটো তুলে এখন একটু যেহেতু ভিডিও করি ভিডিওটা ওর বাবাকে বললাম একটু করতে ভিডিও করে দেওয়ার মতো কেউ আসলে মানে যে ভিডিও করে সে সবসময় চাই যদি কেউ একটু ভিডিও করে দেয় তাহলে খুব ভালো হয় কিন্তু আমার সেরকম হয় না যাই হোক আমার একটা এখানে যাই হোক সবাই মিলে আমরা ফটো তুলছি খাটের উপরে উঠে গেছি অলরেডি আর এখানে এই যে দেখো সবাইকে একটু ঠান্ডা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফানটা পান্তাটা সবাইকে একটু গ্লাসে করে দেওয়া হচ্ছে আর কেকটাও সবাই খেয়েছে সেটা ভিডিও করা হয়নি আর এইখানে যাই হোক নিচে চলে এলাম নিচে এখানে আন্টিদেরকে খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে যার জন্মদিন সেই আন্টিদেরকে সার্ভ করছে যাতে আন্টিদের কোনো রকম কোনো প্রবলেম না হয় এই যে দেখেছ কত বড় হয়ে গেছে এখন দাদার মেয়ে যাই হোক এখানে দিদির ছেলেও বড় হয়ে গেছে আর আরেকজন এই ঘরে দুষ্টু করছে এই যে আদি তারপরে হচ্ছে ততন মান সারাক্ষণ এই এই নিয়েই মানে দুষ্টু করছে দেখো আর এখানে বেলুন খেলছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই